ইরফানকে সাত দিনের রিমান্ডে নিতে চাই পুলিশ নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় ঢাকা সাত আসনের সংসদ সদস্য এমপি হাজি সেলিমের ছেলে কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক আশফাক রাজীব হাসান এ বিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জি আর ও মোহাম্মদ আশরাফ বলেন আজ আদালতে ইরফানকে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন সহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করছে পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আগামীকাল ইরফানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন তার উপস্থিতিতে আগামীকাল রিমান্ড ও গ্রেপ্তারের শুনানি অনুষ্ঠিত হবে গত রোববার রাতে নৌবাহিনীর লেফটেন্ট অসিফ আহমদ খানকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় এই ঘটনায় গতকাল সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম সিদ্দিক দীপু মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও দুই তিনজনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা করেন অসিফ আহমদ খান মামলার পর গতকাল দুপুর থেকে র্যাব সদস্যরা রাজধানীর চকবাজারের ছাব্বিশ দেবাশিস ঘাট লেনে চান সর্দার দাদাবাড়িতে অভিযান চালায় অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযান শেষে অবৈধ অকিটকি ও মাদক রাখার দায়ে ইরফান ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন র্যাবের আদালত এরপর রাতে দুজনকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় গতকাল সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্টে কর্নেল আশিক বিল্লা সাংবাদিকদের জানান ইরফান সেলিমের কক্ষ থেকে লাইসেন্সবিহীন বিদেশি অস্ত্র একটি একনলা বন্দুক একটি বিপক্রেস মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে এছাড়া দেহরক্ষী মোহাম্মদ জাহিদের কাছ থেকে চারশো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আটত্রিশ থেকে চল্লিশটি অকিটকি উদ্ধার করা হয়েছে যেগুলো আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে আশিক বিল্লাহ বলেন এছাড়া আমরা তাদের কাছ থেকে গুলি হাত করা একটি ডোরন এবং কন্ট্রোল রুম থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটি ভেরি হাই সিকিউরিটি সেট ভিএইচএস উদ্ধার করতে সক্ষম হয়েছি এটা অকিটকের একটি আধুনিক সংস্করণ এছাড়া ওই বাসায় টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে টর্চার সেলে হাড় হার সুরি ও দড়ি পাওয়া যায় আজ একই মামলায় ইরফানের সহযোগী আসামি দীপুকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল সোমবার দিবগত রাত সাড়ে তিনটার দিকে ডিএমপি রমনা গোয়েন্দা বিভাগের একটি দল টাঙ্গাইল থেকে দীপুকে গ্রেপ্তার করে এর আগে একই মামলায় মোহাম্মদ ইরফান সেলিমের গাড়ি চালক মোহাম্মদ মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত